পাপের প্রায়শ্চিত্ত দেখুন আমরা সবাই কিন্তু কম বেশি পাপি তাপি মানুষ এ যেমন আমাকেই দেখুন না এতদিনে খুব বড় কিছু না হলেও খান দশের ছোটোখাটো পাপ তো অবশ্যই করে ফেলেছি এ যেমন চুরি করে মিষ্টি খাওয়া কিংবা কলেজ যাবো বলে সেখানে না গিয়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি এবার এই পাপগুলোর জন্য আমাকে মৃত্যুর পরে গিয়ে জবাবদিহি করতে হবে কিনা জানি না কিন্তু এখন যদি কেউ এসে আমাকে বলেন যে তোমার এই পাপগুলোর প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ তোমাকে দিচ্ছি তাহলে কিন্তু আমি বেশ কৌতূহলী হব কারণ এখন যদি প্রায়শ্চিত্ত করে নিতে পারি পরে তো তাহলে আর জবাবদিহি করতে হবে না তাই না কিন্তু যাদের পাপের ঘড়া আমার থেকেও বেশি পূর্ণ তাদের তো আরও বেশি চিন্তা এ যেমন দেখুন আমাদের মুকুল দাকে তিনি এখন চারিদিকে নিজ মুখে বলে বেড়াচ্ছেন যে তিনি পাপের প্রায়শ্চিত্ত করছেন কি পাপ ওই যে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন দোষ তাকে ঢেকে ঢুকে রাখতে হয়েছিল সেই পাপ এই পাপের কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু তিনি কিছুই করতে পারছিলেন না দিনগত পাপক্ষয় করে দিন কাটছিল কষ্টে অন্তর্দ্বন্দ্বে তারপরে অবশ্য নারদাকাণ্ড সামনে এলো এবং সেখানে তৃণমূলের বাঘা বাঘা নেতারা মেনি বেড়ালের মতো সাধারণ মানুষের সামনে এসে দাঁড়ালে। সেখানে মুকুল মুকুলদাও ছিলেন কিন্তু ইন্টারনেট ভারী অদ্ভুত জায়গা জানেন তো এখানে সব আছে এই বিজেপি ওই নারদা কাণ্ড নিয়ে একটা ভিডিও তৈরি করেছিল আর সেখানেও মুকুলদা ছিলেন সেই ভিডিওটা এখনও আপনারা দেখতে পাবেন এই যে পাশে স্ক্রিনশটটা দেখছেন এটা ওই ভিডিওর এখানে আবার কদিন আগে একজন কমেন্ট করেছেন এটা এবার সরান এখন তো মুকুলদা বিজেপির নেতা এই ভিডিও থেকে মুকুলদাকে সরান তা যাই হোক এরপরে একদিন দেখা গেল মুকুলদার নতুন জন্ম তার এক নতুন অবতার তিনি যোগ দিলেন বিজেপিতে সেই সময় অবশ্যই ইকোনমিক টাইমসের এক সাংবাদিক গিয়ে বিজেপির নেতা রাহুল সিনহাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের তো কথা অনুযায়ী তৃণমূল পুরোটাই দুর্নীতিগ্রস্ত নারদাকাণ্ডে মুকুল রায় জড়িত ছিলেন তাহলে আপনারা তাকে দলে নিলেন কি করে সেই সময় রাহুল সিনহা উত্তর দিয়েছিলেন দেখুন বিজেপির কোনো নেতা কিন্তু এই স্ক্যামের সঙ্গে জড়িত নন আর যারা তৃণমূল থেকে আসছেন তারা যখন ওখানে ছিলেন তখন এসবের সঙ্গে জড়িত ছিলেন আর তাছাড়া সিবিআই ন ঘন্টা ধরে মুকুল রায়কে জেরা করেছে আর মুকুল রায় সম্পূর্ণ সহযোগিতা করেছেন আর অন্য কোনো তৃণমূলের নেতাকে দেখেছেন সহযোগিতা করতে ব্যাস এইভাবেই হলো মুকুলদার পাপে প্রায়শ্চিত্ত তিনি যোগ দিলেন বিজেপিতে আর সঙ্গে সঙ্গে তার পাপ সব ধুয়ে মুছে গেল এই যে পাপের প্রায়শ্চিত্ত এই যে পাপমোচনের ধারা মুকুলদা শুরু করলেন পশ্চিমবঙ্গে কিন্তু এখন অনেকেই সেই পথে হাঁটছেন যেই পাপের বোঝা বেড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে একঝাঁক মানুষ যারা তৃণমূলে এতদিন অত্যন্ত মনকষ্টে দিন কাটাচ্ছিলেন তারা একটা নতুন জন্ম পাচ্ছেন তারা বেঁচে থাকার একটা নতুন উৎসাহ পাচ্ছেন বিজেপির হাত ধরে আর তারা যেই বিজেপিতে যোগ দিচ্ছেন সঙ্গে সঙ্গে তাদের সমস্ত পাপের ফর্দটা ধুয়ে মুছে যাচ্ছে উন্নয়নের জোয়ারে কত সুন্দর করে যে পাপের প্রায়শ্চিত্ত করা যায় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি দেখে সবার শিখে নেওয়া উচিত দেখুন হাতে খড়ি সিপিআইএম তারপর কংগ্রেসে এসে একটু মেপে নেওয়া তৃণমূল এসে নেতা হওয়া এবং তারপর বাংলার পরিত্রাতা হয়ে বিজেপিতে যোগ দেওয়া এই রকম রাজনৈতিক ট্রাজেকটারি পশ্চিমবঙ্গে এখন অনেকেরই রয়েছে কিন্তু এই দল ভাঙার ইতিহাসের কথা যদি বলতেই হয় তাহলে মুকুল রায়ের কথা বলতেই হবে কারণ বাংলায় এই দল ভেঙে অন্য দলে চলে আসার ইতিহাসটা তিনিই শুরু করেছিলেন দেখুন বাংলায় যদি বিজেপির কথা বলতে হয় তাহলে মুকুল রায় এই নামটা অবশ্যই বলতে হবে কারণ প্রথমত তিনি নমস্য ব্যক্তি তিনি মার্গদর্শক এবং তার থেকেও বড় কথা এখন বাংলাতে বিজেপির যা অবস্থান তার পেছনে যে এই ভদ্রলোকের একটা বিরাট বড় অবদান রয়েছে সেই কথাটা কেউ অস্বীকার করতে পারবেন না কিন্তু একটা কথা হয়তো অনেকেই জানেন না যে এই মুকুল রায়ের রাজনৈতিক জীবনের শুরুটা হয়েছিল সিপিআইএম দিয়ে মুকুল রায়ের পিতা মাতা দুজনেই সিপিআইএম করতেন এবং সেই দেখে তিনিও সিপিআইএমে যোগ দেন তারপরে তার আলাপ হয় এক লোকাল কংগ্রেস নেতার সঙ্গে মৃণাল সিংহ রায় এই মৃণাল সিংহ রায় মুকুল রায়ের পরিচয় করিয়ে দেন সোমেন মিত্রর সঙ্গে হ্যাঁ সেই সোমেন মিত্র যিনি এখন স্টেট কংগ্রেসের প্রেসিডেন্ট কিছুদিন আগে তিনি তৃণমূলে গেছিলেন এখন আবার ফিরে এসেছেন তা যাই হোক ভালোই কাটছিল সোমেন মিত্র এবং মুকুল রায়ের দিন কিন্তু কিছুদিন পর থেকেই মুকুল রায়ের মনে হতে শুরু করলো যে এই কংগ্রেসের ব্যবস্থাপনা এরকম এখানে কাজকর্ম এমন করে হয় যেটা মানুষের দম বন্ধ করে দেওয়ার মতো তাহলে উপায়টা কি তিনি আবার গেলেন সেই মৃণাল সিংহ রায়ের কাছে এইবারে মৃণাল সিংহ রায় তাকে নিয়ে গেলেন অন্য একজন মানুষের কাছে আর সেই মানুষটি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তার নিজের পার্টিকে তৈরি করলেন আর সেখানে রইলেন মুকুল রায় এইখানে একটা জিনিস খেয়াল করুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার নিজের পার্টি তৃণমূল তৈরি করেছিলেন তখন কিন্তু কংগ্রেসের ভেতর থেকে একটা বড় গোষ্ঠীকে ভেঙে তিনি নিয়ে এসেছিলেন আর কংগ্রেসের ভেতর থেকে এই বড় চাঙ্কটা নিয়ে আসার পেছনে মুকুল রায়ের কিন্তু একটা বড় হাত ছিল তাহলে একটা দল থেকে ভেঙে একটা বড় গোষ্ঠীকে নিয়ে আসা তারই সঙ্গে বেশ কিছু পুরনো বামপন্থী মানুষজনকে নিয়ে আসা এবং একটা নতুন দল তৈরি করা এই যে ইকুয়েশনটা এইটা একটু মাথায় রাখবেন এই যে অঙ্কটা কষতে শিখেছিলেন মুকুল রায় ক্লাস টেনে সেই অঙ্কটা কিন্তু গ্র্যাজুয়েশনে এসেও আবার তিনি রিপিট করেছেন আবার তিনি অ্যাপ্লাই করেছেন যাই হোক যখন এই নতুন দলটা তৈরি হলো তখন মুকুল রায়ের কাজটা কি দাঁড়ালো না দলের মধ্যে এই যে নানান রকমের মানুষজন এসেছেন বিভিন্ন দল থেকে সবার ওপর নজর রাখা সবাইকে সামলে রাখা এই দায়িত্বটার একটা সিংহভাগ এসে পড়লো মুকুল রায়ের ওপর দেখুন এখন আমরা এই নরেন্দ্র মোদী আর অমিত শাহর কেমিস্ট্রি নিয়ে অনেক কথা বলি তার আগে বাজপেয়ী এবং আডবানির কেমিস্ট্রি নিয়েও অনেক কথা হতো বলা হয় যে একজন দল সামলাচ্ছেন একজন দেশ সামলাচ্ছেন কিন্তু এই কেমিস্ট্রিগুলো নিয়ে কথা বলার আগে আমাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়ের কেমিস্ট্রিরও একটু হিসেব নেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদি তিনি জননেত্রী তিনি অগ্নিকন্যা তিনি পার্টির মুখ আর পার্টির রোজকার কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা চারিদিকে সমস্ত কলকবজাগুলো ঠিকঠাক কাজ করছে কিনা এইটা দেখার দায়িত্ব ছিল মুকুল রায়ের উপর দ্য লিডার অ্যান্ড দ্য অর্গানাইজার একেবারে পারফেক্ট ব্যালেন্স কিন্তু তারপরেই কিছুদিন পর হলো ছন্দ মুকুল রায় আস্তে আস্তে বুঝতে পারছেন যে তার পাপের বোঝা বেড়ে চলেছে এখন বিষয়টা হলো উনিশশো থেকে দু হাজার পর্যন্ত এগারো বছর ধরে তিনি বোঝেননি তারপরে দু হাজার বারো তেরো চোদ্দো তখনও তিনি বোঝেননি দু হাজার পনেরো ষোলোতে তার এই বোঝাটা শুরু হলো এবং দু হাজার সতেরোতে এসে তিনি পাপের প্রায়শ্চিত্ত করতে শুরু করলেন বিজেপিতে যোগ দিয়ে দেখুন এতদিনে বিজেপিতে যোগ দেওয়ার পরে সঙ্গদোষে তার পাপগুলো মোটামুটি ধুয়ে মুছে গেছে এখন শুধু একটাই পাপের প্রায়শ্চিত্ত বাকি আর সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে নামানো তাহলে এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে মুকুল রায় বিজেপিতে এসে কি করলেন না বেশি কিছুই তাকে করতে হয়নি তিনি এক সময় যা করেছিলেন খাতাটা খুলে বসে ঠিক সেটাই করলেন একসময় কংগ্রেস থেকে লোক এসে তৃণমূল সমৃদ্ধ হয়েছিল আর এবার তৃণমূল থেকে লোক এসে বিজেপি সমৃদ্ধ হলো এই যে অ্যাপ্রোচটা এই যে দল ভেঙে দল তৈরি করার অ্যাপ্রোচ এটা নিয়ে সেই সময় প্রচুর ঘোলা হয়েছিল এবং এখনও এটা নিয়ে অনেক কথা হয় কিন্তু একটু ভেবে দেখুন বিজেপির মতো একটা পার্টি যাদের পশ্চিমবঙ্গতে কোনো অস্তিত্বই ছিল না তাদেরকে তো উঠে দাঁড়ানোর জন্য কিছু একটা করতে হতো এবারে লোকসভা নির্বাচনের আগে এবং পরে দুঃখ করে দিলীপ ঘোষ বলেছিলেন যে আমাদের কাছে তো ভালো প্রার্থীর অভাব ছিল তাই অনেক জায়গায় আমরা বেছে বেছে দেখে শুনে প্রার্থী দাঁড় করাতে পারিনি সেসব জায়গায় যদি আমরা প্রার্থী দিতে পারতাম তাহলে আমরা আরও অনেক সিটে জিততাম আশা করা যায় পরবর্তী বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের এই দুঃখটা আর থাকবে না দেখুন তৃণমূলের মধ্যে অনেক পুরনো বামপন্থী রয়েছেন অনেক পুরনো কংগ্রেসই রয়েছেন আর তারাই আজকে গিয়ে বিজেপিতে জয়েন করেছেন এইটা খুব অদ্ভুত একটা সার্কেল কিন্তু এটাই রাজনীতি এটাই হয়ে এসেছে আজকে যদি কেউ কটাক্ষ করে বলেন বিজেমূল তাহলে তো এটাও বলতে হয় যে তৃণমূল যখন তৈরি হয়েছিল তখন তার মধ্যে আর্ধেকে কংগ্রেসের লোক ছিল তার মানে সেটা ছিল কংমূল গে এসব ঠিক আছে কিন্তু তারপরেও এখানে একটা বড় প্রশ্ন রয়েছে আর সেই প্রশ্নটা হলো কারা আসছেন কারা আসছেন এটাই কিন্তু সবথেকে বেশি চিন্তার বিষয় কারণ যারা তৃণমূল থেকে বিজেপিতে আসছেন তাদের ক্ষেত্রে সব থেকে বড় প্রশ্নটা হলো তাদের ক্ষেত্রে কি একটা লাইন ক্রস করলেই তাদের সমস্ত পাপ মোচন হয়ে যাবে তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে আর তাছাড়া বিজেপি তো শুধুমাত্র বিজে মূল হয়নি বিজে ইম হয়েছে কং বীজ হয়েছে এবং সেটা নিয়ে বিজেপি দলের লোকেরা কিন্তু নিজেরাও যথেষ্ট চিন্তিত কারণ তারা জানেন যে এটা একটা স্টপ গ্যাপ মেজার আর একটা স্টপ গ্যাপ মেজার দিয়ে একটা লোকসভা নির্বাচনে ভালো ফল করা যায় পরবর্তী বিধানসভা নির্বাচনেও হয়তো তারা ভালো ফল করতে পারবেন বা জিততে পারবেন কিন্তু এই ধারের ইঞ্জিন দিয়ে গাড়ি কত দূর এগোবে আর তাছাড়া আজকে মুকুল রায় যাদেরকে ভাঙিয়ে নিয়ে এসেছেন বিজেপিতে কালকে যে অন্য কোনো পদ্মরাই এই বিজেপি থেকে তাদেরকে ভাঙিয়ে নিয়ে চলে যাবেন না সেই গ্যারেন্টি বা কে দিচ্ছে আর তাছাড়া যারা বিজেপিতে এসেছেন তাদের মধ্যে কয়েকজন কিন্তু বেশ ভয়ঙ্কর যেমন ধরুন নিশিদ্ধ প্রামাণিক এই লোকটার বিরুদ্ধে ক্রিমিনাল কেসের পাহাড় রয়েছে কিন্তু তারপরেও বিজেপি তাকে দলে নিয়েছে তাকে দলে নেওয়া নিয়ে কিন্তু বিজেপির মধ্যেও বেশ চাপানুতর সৃষ্টি হয়েছিল কিন্তু সেই সময় বিজেপির কাছে লোকের অভাব ছিল তাই তারা একে নিতে বাধ্য হয়েছিল কিন্তু খুব রিসেন্টলি এরকম আরেকটা নাম উঠে এসেছে যেটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর আর সেটা হলো মনিরুল ইসলাম এই মনিরুল ইসলামকে বিজেপি দলের মধ্যে নেওয়া নিয়ে বিজেপির দলের একাংশ থেকে শুরু করে আর এস কিন্তু বেজায় খাপ্পা কারণ এই লোকটার কাজের ইতিহাসটাই এরকম দেখুন মুকুল রায় পশ্চিমবঙ্গে একটা গেট খুলে দিয়েছেন এখন সেই গেট দিয়ে যে পারছে ঢুকে পড়ছে এবং তার মধ্যে অনেকেই এরকম রয়েছেন যারা মানুষের মধ্যে রীতিমতো ভীতির উদ্রেক করেন মানে তাদের ক্ষেত্রে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে তারা এতদিন তৃণমূলে ছিলেন তাদেরকে কেউ ধরতে পারেনি তাদের টিকিটাও ছুঁতে পারেনি এবং তারা মানুষের ওপর যথেচ্ছ অত্যাচার করে গেছে এবার তারা বিজেপিতে আসছেন এবং তারা এখানে এসেও এই একই কাজ চালাবেন তাহলে আর বদলটা হলো কোথায় তাহলে আর পরিবর্তনটা কোথায় হলো এই যে মুকুল রায় লোক ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে আসছেন বিজেপিতে এটা দেখতে ভালো লাগতে পারে টিআরপির জন্য ভালো বড় বড় হেডলাইন হতে পারে কিন্তু কাদেরকে তিনি নিয়ে আসছেন সেটা দেখারও বোধহয় এবার সময় হয়েছেন দেখুন অমিত শাহ কিন্তু একেবারেই ঢিলে দেওয়ার লোক নন তিনি অলরেডি বাংলার বিজেপিকে বলে দিয়েছেন দু হাজার জন্য স্ট্র্যাটেজি তৈরি করো আর এবারে হয়তো আমরা আরও বেশি তৎপরতা দেখতে পাব এখন বিজেপি দলটার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই মুকুল রায়ের দৌলতে বাংলায় লোকেরও অভাব নেই সেটা ভালোই হোক বা খারাপ আর অমিত শাহর দৌলতে বুদ্ধি জিনিসটারও অভাব নেই তাহলে এতগুলো জিনিস যখন বিজেপির কাছে রয়েছে তখন যে জিনিসটা নেই সেটা আরও বেশি করে চোখে পড়বে আর সেই কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে নির্বাচনে বিজেপির হয়ে কে দাঁড়াবেন এটা বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের যতই অপছন্দ হোক না কেন তার বিরুদ্ধে একজনকে দাঁড় করাতে তো হবে মানে বিজেপির কাছে হাজার একটা এজেন্ডা থাকতে পারে রাজ্যে চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে তাদের অনেক রকম গেম প্ল্যান থাকতে পারে কিন্তু সেই গেম প্ল্যানের তো একটা মুখ দরকার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের সময় বিজেপির জাতীয় নেতারা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী নিজে রীতিমতো পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করেছেন এবারে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন একটা রাজ্যের বিধানসভা নির্বাচনে যদি নরেন্দ্র মোদী মানে দেশের প্রধানমন্ত্রীকে আবারও ডেলি প্যাসেঞ্জারি করতে হয় তাহলে এই রাজ্যের নেতাদের ক্রেডিবিলিটিটা থাকবে কোথায় তাই এই প্রশ্নটা যতই কর্কট এই প্রশ্নটা কিন্তু উঠে আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপির হয়ে কে দাঁড়াচ্ছেন মুকুল রায় দাঁড়াচ্ছেন দিলীপ ঘোষ দাঁড়াচ্ছেন নাকি রাহুল সিনহা দাঁড়াচ্ছেন আর এইখানে যদি শক্তিশালী কেউ না দাঁড়ান তাহলে কিন্তু বেশ মুশকিল রয়েছে আরেকটা কথা হলো যেই দাঁড়ান না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে তাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে তাকে এই পুরো জিনিসটাকে কাঁধের ওপর বয়ে নিয়ে যেতে হবে আর এত কাঠখড় পুড়িয়ে বিজেপি যদি দু হাজার একুশের নির্বাচন যেতে যদি তিনি রাজ্যের কাণ্ডারি হন তাহলে কিন্তু তার শাসনকালের প্রথম দু তিন বছর আর যাই হোক ঠান্ডা হবে না এবং তাকে এই পুরো ব্যাপারটাও সামলাতে হবে দেখুন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের সময় রাজ্যে এরকম একটা মনোভাব ছিল যে বদল আসবে সেই অনুযায়ী সেই দিকে এগোনো হয়েছিল একটা পলিটিক্যাল অল্টারনেটিভ তৈরি করা হয়েছিল কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় শুধুমাত্র পলিটিক্যাল অল্টারনেটিভ তৈরি করলে কিংবা জাতীয় নেতাদের কাঁধে বন্দুক রেখে গুলি চালানোর চেষ্টা করলে সেটা কিন্তু একেবারেই কাজে দেবে না এখানে যে নেতারা রয়েছেন বিজেপির যে প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে রয়েছেন তাদেরকে লড়ে দেখাতে হবে আর এই লড়াইটা মোটেই সহজ হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের একটা পালস বোঝা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ বদলের দিকে এগোচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টলিয়ে দেওয়া গেছে কিন্তু মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে টলিয়ে দেওয়া গেছে আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে সত্যি সত্যি টলিয়ে দেওয়ার মধ্যে কিন্তু অনেকটা ব্যবধান রয়েছে এই কথাটা কিন্তু ভুললে চলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনও ঘুরে দাঁড়ানোর প্রবণতা রয়েছে আর তার নিজস্ব একটা ভোট ব্যাংক কিন্তু এখনও রয়েছে হ্যাঁ অনেকেই এই গবেষণা করতে বসে গেছেন যে হাওয়া কোন দিকে যাচ্ছে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে এখনও কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর এই রাজ্যের শাসক দলের নাম তৃণমূল এটা ফ্যাক্ট এটা কারোর জন্য আনন্দের বিষয় হতে পারে কারুর জন্য নিরানন্দের বিষয় হতে পারে কিন্তু এটাই সত্যি এবং এটাও সত্যি যে একটা রাজ্যের শাসক দল অনেক সময় এরকম কিছু সুযোগ সুবিধা পায় যেটা কিন্তু বিরোধী দলরা পায় না উনিশে হাফ ঠিক আছে কিন্তু একুশে সাফ করার আগে কিন্তু এখন একটা লম্বা সময় রয়েছে আর এই সময়টায় দাঁড়িয়ে বিজেপিকে কিন্তু নিজেদের দিকে তাকিয়েও মূল্যায়ন করতে হবে এমন একটা দল যাদের মধ্যে বেশিরভাগ লোকই শাসক দল থেকে এসেছে এমন একটা দল যাদের সারা দেশ জুড়ে একটা শৃঙ্খলা থাকলেও এই রাজ্যে সেই শৃঙ্খলাটা নেই এমন একটা দল যাদের মধ্যে থেকে এখনও মুখ্যমন্ত্রী পদের জন্য কোনো নাম বা নেতা বেরিয়ে আসেননি তাদের কি এই মুহূর্তে রণহুঙ্কার ছাড়া উচিত নাকি নিজের ঘরের ভিতটা শক্ত আছে কিনা সেটা দেখা উচিত কারণ ঝড় কিন্তু সামনে আসছেই আর ধর্ম ধর্ম নিয়ে এখন যেভাবে রাজনীতি করা হচ্ছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে কিন্তু এটাই ধর্ম নিয়ে রাজনীতি প্রথমবার নয় ভারতের রাজনীতির ইতিহাস খুলে দেখে নিন এটা কিন্তু বারবার হয়েছে কোনো একটা রাজনৈতিক গোষ্ঠীর উত্থান হয়েছেই কোনো একটা শোষিত গোষ্ঠীর পরিত্রাতা হিসেবে এবং তাদের পরিত্রাণ করতে গিয়ে তারা অন্য কাউকে শোষণ করেছেন যতই বারবার বলা হয়েছে যে এটা স্ট্রাকচারালি ভুল ধর্ম এবং রাজনীতিকে মেশানো উচিত নয় এটা বারবার করা হয়েছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এটাকে করেছে আর ধর্মের নামে তারা সাধারণ মানুষকে এক্সপ্লয়েড করেছে সাধারণ মানুষের শোষণ করেছে আমাদের রাজ্যে আজকে ধর্মকে নিয়ে যে বাড়াবাড়িটা হচ্ছে ধর্ম নিয়ে যে রাজনীতিটা হচ্ছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে আর ধর্ম আর রাজনীতিকে মেশানো হলে আর কিছু হোক বা না হোক সাধারণ মানুষ মরে তাই আমাদের রাজ্যে এইভাবেই যদি ধর্ম নিয়ে রাজনীতি চলতে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কীভাবে ছেড়ে দিন তৃণমূলের কীভাবে ছেড়ে দিন বিজেপির কী হবে মুকুল রায়ের কিভাবে সমস্ত কিছু ছেড়ে দিন সাধারণ মানুষ মরবে আর এই পাপে কিন্তু দুটো দলই সমানভাবে দোষী হয়ে থাকবে এই পাপের কিন্তু হাজার প্রায়শ্চিত্ত করলেও এই পাপ এদের গা থেকে মুছবে না শেষ করার আগে আপনাদেরকে একটা ঘটনার কথা মনে করিয়ে দিই কিছুদিন আগে আপনাদের মনে আছে বিজেপির এক কার্যকর্তা এক ভদ্র মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কার্টুন বা মিম শেয়ার করার জন্য তবে এটাই কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম ঘটনা নয় এই ঘটনা পশ্চিমবঙ্গে প্রথম যখন ঘটেছিল সেটা ছিল দু আর সেই সময় এই একই অপরাধে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে নিয়ে একটা কার্টুন শেয়ার করার অপরাধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল সেই কার্টুনটা কি ছিল জানেন কার্টুনটা এরকম ছিল যে মুকুল রায় সেখানে বলছেন যে দীনেশ ত্রিবেদী দুষ্টু লোক আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রকের দায়িত্ব তুলে দিচ্ছেন মুকুল রায়ের হাতে যেটা মনমোহন সিং এর সময় তার নিজের হাতে ছিল এই কার্টুনটা ইমেলে শেয়ার করার অপরাধে অম্বিকেশ মহাপাত্রকে তখন গ্রেপ্তার করা হয়েছিল সেই মুকুল রায় আজকে এসে দু হাজার উনিশে দাঁড়িয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক ভারসাম্য ঠিক নেই তাহলে দু হাজার বারোতে তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছিলেন যে কাজটা সম্বন্ধে মুকুল রায় সম্পূর্ণ অবগত ছিলেন তখন তার মানসিক ভারসাম্য পুরোপুরি ঠিকঠাক ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুকুল রায়কে ভালোবেসে রেল মন্ত্রক দিয়েছিলেন যিনি মুকুল রায়ের জন্য একজন নিরপরাধ অধ্যাপককে গ্রেপ্তার করিয়েছিলেন তিনি হয়তো ভাবতেও পারেননি যে সেই মুকুল একদিন অন্য কোথাও পদ্ম হয়ে ফুটবে কিন্তু যাই হোক রাজনীতিতে এসব ঘটতেই থাকে রাজনীতি ভারী অবাক করার মতো জায়গা যত দেখবেন তত অবাক হবেন উরে বাবা এরকমও হতে পারে যে কোনো বাংলা সিনেমার প্লটকে হার মানিয়ে দেবে তাই দু সালে মুকুল রায় পরিচালিত এবং বিজেপি প্রযোজিত পাপের প্রায়শ্চিত্ত চলচ্চিত্র হিট না ফ্লপ এটা দেখার জন্য বাংলার সবাই অধীর অপেক্ষায় রইল আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন পরের দিন আবার একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে আমরা চলে আসবো আপনাদের সামনে ততদিন ভালো থাকবেন আজকের পর্বটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি তার জন্য মার্জনা করবেন আমাদের এই পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে মূল কথা হলো আমাদের এই গল্পগুলি আমাদের এই পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তবেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা ছোট ছোট পায়ে এগোতে এগোতে একটা বড় জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি আপনাদের সমর্থন এবং আশীর্বাদ পেলে আমরা নিশ্চয়ই সেই জায়গায় যাব আমাদের এই ছোট আওয়াজকে আমরা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই আর সেই কাজে আপনারাই আমাদের সাহায্য করতে পারেন আমাদের পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেগুলো শেয়ার করে নিন আপনার কাছের মানুষজনদের মধ্যে সেগুলো ছড়িয়ে দিন আরও অনেক মানুষের মধ্যে আশা করি আমাদের এই পর্বগুলো আপনাদের ভালো লাগছে ভালো থাকবেন নমস্কার